কুরবানি না দিয়ে কুরবানির টাকা দান করে দিলে ওই সওয়াব পাওয়া যাবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্ট সময়ে গত কয়েক বছর আগে আমরা খেয়াল করেছি যে তারকা জগতের কিছু লোক বা নাটক সিনেমা জগতের কিছু লোক এরকম ঘোষণা দিয়েছে যে আমরা টাকা বন্যার্থ লোকদেরকে দিয়ে দিলাম, আমরা কুরবানি দেব না। তোমাদেরকে আল্লাহ এত টাকা দিয়েছেন, ওনারা বন্যার্থ লোকদেরকেও সহায়তা করতে পারেন আবার কুরবানিও করতে পারেন। তো একটা দিয়ে আরেকটা হবে না, আপনি যদি টাকা দান করে দেন এটা সাদাকার সওয়াব হবে, কিন্তু কুরবানির সওয়াব কিন্তু আপনি পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি করলে যেই প্রাণীটার কুরবানি করা হলো ওই প্রাণী তার শিং নিয়ে তার গায়ের পশম নিয়ে পায়ের খুরগুলো নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। তো এই সওয়াব থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন। তাই এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে আপনি যদি কুরবানির টাকা দান করে দেন দানের সওয়াব হবে কিন্তু কুরবানির সওয়াব হবে না, এবং কুরবানির এই ওয়াজিব বিধানটিও কিন্তু আদায় হবে না। আপনার উদ্দেশ্য ভালো কিন্তু আপনার পদ্ধতিতে সমস্যা। আপনার উদ্দেশ্য হচ্ছে যে বন্যা দুর্গত মানুষ আশেপাশের জেলাগুলোতে বন্যায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমি টাকাগুলো দান করে দেই তাহলে বেশি তারা উপকৃত হবে। আমি বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি বন্যান্ত লোকদেরকে দানও করেন পাশাপাশি কুরবানিও করেন, দুইটা দুই জিনিস। অথবা আপনি যদি শুধু কুরবানি করতে চান সেটাও আপনি করতে পারেন, আপনি কুরবানি করবেন এতে করে কিন্তু আপনি যে দান করতে চান আপনার এই পারপাসটাও কিন্তু সার্ভ হবে, কিন্তু কুরবানির টাকা দান করে দিলে কখনো কুরবানি আদায় হবে না। আপনি যদি কুরবানি করেন এক্ষেত্রেও কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর বিশাল স্বার্থ এখানে আছে, কারণ বছরের একটা দীর্ঘ সময় ধরে এই সুবিধা বঞ্চিত মানুষগুলো কিন্তু আমিষের অভাবে তারা ভোগে, পুষ্টিহীনতায় ভোগে। তারা এমনও অনেক ফ্যামিলি আছে বছরে শুধু এই কুরবানির সময় এই মৌসুমটাতে তারা কিছু গোশত খেতে পারে। তো তাদের মধ্যে আপনি কুরবানি করে এই গোশত বিতরণ করতে